ইউর নেভার রেডি। আপনি যদি ভেবে থাকেন যে আপনি প্রিপারেশন নিয়ে কোনো একটা কিছু স্টার্ট করবেন, দেন দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। কারণ আমরা কখনোই একদম পারফেক্ট মুমেন্ট পাবো না, আমরা কখনোই একদম অপটিমাল মুমেন্টটা পাবো না। আমরা যদি ভাবি যে একবারে প্রিপারেশন নিয়ে কোনো কিছু স্টার্ট করব, সেই ক্ষেত্রে ওই অনুকূল পরিবেশ আস্তে আস্তে আপনি দেখবেন যে ওই জিনিসটার ডিমান্ডই নাই। হ্যাঁ, আলটিমেটলি আপনি আর ওই পরিবেশটা পাচ্ছেন না। দেন আবার আরেকটা বিষয় হলো যে আপনার ডিভাইসেস রেডি আছে নাকি। কোনো কাজ স্টার্ট করতে কিন্তু অত বেটার ডিভাইস লাগে না, তাই না? তো ডিভাইসের ক্ষেত্রেও আপনার প্রিপারেশন হয়তো টপ নচ থাকবে না বা অপটিমাল থাকবে না, কিন্তু দেখবেন যে অনেক মানুষ খুব লিমিটেড ডিভাইস দিয়েও একটা লেভেল পর্যন্ত আউটপুট দিতে পারে, তাই না? তো আপনার স্টার্ট করতে হলে অবশ্যই আপনার এখনকার যে পিসি বা এখনকার যে সেট আপ ওটাতে হয়ে যাওয়ার কথা, না হলেও আপনার কিছু ওয়ে অ্যারাউন্ড ফাইন্ড করে নেওয়া উচিত, কম ইনভেস্ট করে ওইটাকে কীভাবে আরেকটু ইম্প্রুভ করা যায়, তাই না? তো ইউর নেভার রেডি, কারণ আপনি যদি রেডি হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে থাকেন, দেখবেন যে আপনি অলওয়েজ ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেছেন, আপনি অলওয়েজ ইনফরমেশন ওভারওয়েলমড হয়ে যেতেছেন, কারণ নতুন নতুন জিনিস অলওয়েজ ফ্লো হইতেছে এখানে, তাই না? আপনি কখনোই সবগুলো আস্তে আস্তে গ্র্যাব করতে পারবেন না, অ্যান্ড সবগুলো ইনফরমেশন কনজিউম করে ওইগুলা প্র্যাকটিস করাটা নিয়ার ইম্পসিবল। এই ক্ষেত্রে আপনি নিজে ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যে আপনার প্রিপারেশন কেমন, যতক্ষণ পর্যন্ত না আপনি প্র্যাকটিক্যাল ওয়ার্কে নামতেছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি ওই নিজেকে ওই জিনিসটাতে ইনভলভ করতেছেন। আমাদের অনেক সময় মনে হয় যে আমরা এক্সপার্ট লেভেলের পারি, কিন্তু আমরা যখন অ্যাকচুয়ালি কাজটা শুরু করি তখন আমরা ছোট ছোট জিনিসে আটকে যাই, তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে আমাদের আরও অনেক গ্রো করার দরকার আছে। তো এই জন্যই আপনি কখনো ফিনান্সিয়ালি, কখনো ফিজিক্যালি, কখনো মেন্টালি প্রিপেয়ার থাকবেন না কোনো একটা কিছু স্টার্ট করতে। ইউ জাস্ট হ্যাভ টু স্টার্ট দ্যাট। হ্যাঁ, স্টার্ট করে দেন, দেন দেখবেন যে আপনি আস্তে আস্তে বাকিগুলো অ্যালাইন্ড হওয়া শুরু হয়েছে, বাকি জিনিসগুলো আস্তে আস্তে সল্ট আউট হওয়া শুরু হয়েছে। কিন্তু আপনি যদি অলওয়েজ ওয়েট করেন যে হ্যাঁ আমি ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য ওয়েট করব, আমি ফিজিক্যাল স্টেবিলিটির জন্য ওয়েট করব, আমি মেন্টাল স্টেবিলিটির জন্য ওয়েট করব, অপটিমাল মুভমেন্টের জন্য ওয়েট করব, দ্যাটস নট গোনা হ্যাপেন। তো আপনি যদি এই ভুলটা করে থাকেন, দেন আপনি আরও দেখবেন যে এক বছর, দেড় বছর, দুই বছর বা পাঁচ বছর পর আপনি সেম পজিশনেই আছেন বা সেম ফ্রাস্ট্রেশন নিয়েই ভুগতে আছেন। অ্যান্ড তখন ওয়ার্স্ট আরেকটা জিনিস হলো, তখন আপনার ফিজিক্যাল বা মেন্টাল স্ট্রেংথ আগের থেকে অনেক কম থাকবে, যেটা আর রিকভার করার মতো না। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।